তিয়াত্তরটি দেশের প্রতিযোগীকে টপকে বাংলাদেশি হাফেজের প্রথম স্থান সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আল মামুন তিয়াত্তরটি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার অর্জন করেছে মহামান্বিত এই পুরস্কার মামুনের হাতে তুলে দেন সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ সালেহ আল শেখ গতকাল এগারো অক্টোবর এ পুরস্কার ঘোষণা করা হয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তিয়াত্তরটি দেশের কিশোর তরুণ হাফেজেরা মূলত চারটি ক্যাটাগরি থেকে তিনটি করে শ্রেষ্ঠ বিজয়ের নাম ঘোষণা করা হয় এর মধ্যে হাফেজ আবদুল্লাল মামুন দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং এক লাখ বিশ হাজার রিয়েল দেওয়া হয়েছে মামুনকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বাংলাদেশকে হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ির তাফিজুল কুরান ওয়াসুন্না ও মাদ্রাসার শিক্ষার্থী গত তিন অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ওস্তাদ হাফেজ কারি নাজমুল হাসানের সঙ্গে সৌদি যান আবদুল্লাল মামুন ইতিপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে হাফেজ আবদুল্লাল মামুনের জন্ম কুমিল্লা মুরাদনগর উপজেলার হীরাকান্দা গ্রামের মোহাম্মদ আবুল বাসার ছেলে এর আগেও মিশরের রাজধানী কায়রোতে পঞ্চান্নটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত চব্বিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে এছাড়াও হাফেজ মামুন দুই সালে দুবাই অনুষ্ঠিত বিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং দুই সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিবজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে